কোনো অবস্থাতেই আমদানি করা পেঁয়াজের দাম 55 টাকা নিচে নামানো সম্ভব নয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর বেস্ট রিপোর্টার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা জানান। মন্ত্রী বলেন, ভারতের চেয়ে দেশে পেঁয়াজের দাম এখনও কেজিতে 10 টাকা কম। মিশর ও তুরস্ক থেকে পেঁয়াজ আসছে, তাই বাজার অস্থিতিশীল হবে না জানিয়ে ঘাটতি মেটাতে কৃষকদের পেঁয়াজের উৎপাদন বাড়ানোর আহ্বান জানান মন্ত্রী। পরে অর্থনৈতিক খাতে সেবা প্রতিবেদনের জন্য 15 জনের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী।